বিরোধীদের অভিযোগ উড়িয়ে বিরোধী প্রার্থীদেরই সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার একেবারে শেষ লগ্নে ক্যানিং এর তিন কংগ্রেস প্রার্থী একজন এসইউসিআই প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য ক্যানিং এক নম্বর ভিডিও অফিসে নিয়ে এলেন খোদ বিধায়ক পরেশ রাম দাস। তিনি আরো দাবি করেছেন, যদি আরো কোনো দলের বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দিতে চান তাহলে তিনি নিজেই তাদেরকে মনোনয়ন দেওয়ার জন্য ভিডিও অফিস পর্যন্ত পৌঁছে দেবেন। পত্রিকা দেখে যা খবর দেখি টিভিতে যেরকম ঝামেলা ঝামেলাটি হচ্ছিল বমটম করছে সেই ভয় আমার ভীত হয়। এবার কোন জায়গা পাইনি, লাস্টে দাদাকে সহযোগিতা করে দিতে হবে, দাদার কাছে আমার ডাইরেক্ট। আপনি? আমি ইটখোলা জিবি থেকে এসেছি। কি নাম আপনার? আমার নাম শহীদুল ইসলাম সর্দার। তো এর আগের দুদিন তিন দিন তো আসেননি? না আসেনি। কেন? আমার অনুষ্ঠান করতে আসেনি, দুদিন আসেনি। কেন? শেষের দিন 15 তারিখ করবো বলে ওই জন্য আসেনি। আচ্ছা, গতকাল যখন একটু আধা ওই কাগজে দেখলাম কিছু কিছু ঘটনা, তখন আসলে দাদার সঙ্গে যোগাযোগ করলাম, এমএলএ সাহেবের সঙ্গে। আমাদের সাথী লোকই আজ আমরা কংগ্রেসের প্রার্থী হচ্ছি, আমাদের সাথী লোক একসঙ্গে চলতাম, তাই ওনার কাছে জানালাম, উনি আমাদের দাবিটা মেনে নিল, বললাম তোমাদের সঙ্গে যাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলছেন যে পশ্চিমবঙ্গ সিপিএম এর যে রাজত্বে যে অন্যায় যে অত্যাচার চলতো তাকে পুরো ধুয়ে মুছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র সুন্দরভাবে চলবে, এখানে সর্বধর্মের সর্বমানুষ সর্বদল যাতে সুযোগ পায়। উনি জনজয় যাত্রা বলেছিলেন যে সবাই নমিনেশন দিন, না হলে আমাদের বলুন, আমরা আপনাদের ব্যবস্থা করব। নবজয় যাত্রা আমিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোড শোতে ছিলাম, সেদিন দেখেছি মুহুর্মুহু বোম পড়ছে, কারা মেরেছিল। আইএসএফের নৌশাদ সিদ্দিকীর নেতৃত্বে যেভাবে বোম এবং গুলি চলেছিল তার বিরুদ্ধে ওই এলাকার মানুষ পরবর্তী কাল থেকেই সেখানে মানুষ রাস্তায় লাইন দিয়ে দিয়ে নৌশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মানুষকে নমিনেশন দিয়েছে। এবং নৌশাদ সিদ্দিকী যেভাবে একটা নোংরা রাজনীতি করার চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গে যেমন লড়াই করার চেষ্টা করছেন, হিন্দু মুসলিমকে ভাগ করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে মানুষ এক হয়েছে। আজকের ক্যানিং পশ্চিমে আজকে এই ভ্রাতৃত্ব রাখার জন্যে আমরা কংগ্রেসের যারা আমাদের বন্ধু এবং ভাইরা আছে তাদেরকে নিয়ে আমি নমিনেশন দিতে আসি।